অমৃত মহোৎসবকে সামনে রেখে অস্ত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো বিএসএফ। ভারত বাংলাদেশের হিলি সীমান্তে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অমৃত মহোৎসবকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও অস্ত্র প্রদর্শনী। শুক্রবার হিলি সীমান্তে 61 নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ এর পক্ষ থেকে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে হিলি বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অস্ত্র প্রদর্শনী। দেশ রক্ষার্থে বিএসএফ জওয়ানেরা কোন কোন অস্ত্র ব্যবহার করে ও তার কি কাজ, এই সবকিছু সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা হয়। অস্ত্রের খুঁটিনাটি জানতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও। আমাকে খুবই ভালো লাগছে এখানে এসে, বন্ধুগুলো নেড়েছি, ভালো লাগছে এখানে এসে। আর ভবিষ্যতে যেন আরো আরো আসতে পারি। আর আমরা এখানে সাংস্কৃতিক ডান্স করতে এসেছি, সেনাবাহিনী ভবিষ্যতে যেন সেনাবাহিনী হতে পারি। আয়োজকদের দাবি, এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে। এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছে, প্রথমত ভারতের সঙ্গে যুক্ত থাকছে, তার উপরে আজকে যে অস্ত্রশস্ত্র প্রদর্শনী হলো, বেশ অনেক কিছু তারা জানলো, অনেক কিছু দেখলো। AK-47 থেকে আমাদের বিভিন্ন ধরনের অস্ত্র সেগুলো নেড়ে চেড়ে দেখলাম। এই যে দেশভক্তি, একটা দেশের প্রতি যে একটা টান, একটা ভালোবাসা, এটা নিশ্চয়ই ওদের সেটা নিশ্চয়ই একটা জায়গায় মানে ক্লিক করবে, একটা জায়গায় তাদেরকে ভালো লাগবে, দেশের প্রতি যদিও তারা সেভাবে তৈরি করতে পারে। আমার মনে হয় ব্যক্তিগত ভাবে ভালো লেগেছে, মিলেমিশে সবকিছু। পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। এক বিএসএফ আধিকারিক জানান, অমৃত মহোৎসব অনুষ্ঠানকে সামনে রেখে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা বিভিন্ন অস্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সীমা সুরক্ষা বল কি তরফ সে বিভিন্ন প্রোগ্রাম কা আয়োজন কিয়া জা রাহা হ্যায়, উসি কড়ি মে আজ জো হামারা ওয়েপন মতলব এন্ড ফটো एग्जीबिशन एंड कल्चरल प्रोग्राम उसी सिलसिले में हम ऑर्गेनाइज कर रहे हैं। और जिसमें जितने भी बॉर्डर के लोग हैं उनको बुलाया गया है, सो दैट मतलब के इनको एज ए गुड इंटरेक्शन के लिए, क्योंकि बीएसएफ मतलब के एक फ्रेंडली फोर्स है और हम बॉर्डर की रक्षा के साथ साथ इनके मनो में भी एक विश्वास की भावना पैदा करना हमारा उद्देश्य है। स्थानीय एक बाशिंदा और शिक्षक बोलें, ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগাতে বিএসএফ এর এই অনুষ্ঠান খুবই কাজে দেবে। এদের ভেতরে একটা গ্রামে থাকবো, ঘুরে বেড়াবো, খাবো দাবো, এরকম একটা চিন্তা ভাবনা। অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে কিছুটা মোটিভেশন দেওয়া এখান থেকে, দেন ফিউচারে যেন তারা আর্মি, বিএসএফ বা আমাদের দেশের জন্য কাজে লাগে, সেই একটা জায়গা থেকে তাদেরকে মোটিভেশন দেওয়া। প্লাস এনসিসি, আমাদের ইন্ডিয়ান থেকে এনসিসি এসছে, এনসিসি ছেলেপেলেরা যাতে আরো একটা ভালো জায়গা পায় এবং তাদের ভেতরে যে উৎসাহ সেটা যেন আরো ভালো করে বেরিয়ে আসতে পারে, সেই জন্যই এই প্রোগ্রামটাতে তাদের অংশগ্রহণ করেছে। এক কথায় দেশভক্তি, ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করা একটা ভালো প্ল্যাটফর্ম এখান থেকে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হিলি। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।